আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেছিলেন স্যার আইজাক নিউটন। প্রথমে তিনি হচ্ছে এরকম একটা প্রিজম নিয়ে, ওর মধ্যে সূর্যের সাদা আলো, ঠিক আছে, সূর্য অ্যাকচুয়ালি যৌগিক আলো করে বলা হয়, কারণ সূর্যের আলো হলো হচ্ছে অনেকগুলো আলো বর্ণের মিশ্রণ, ঠিক আছে। মোটামুটি আমরা বলি যে সূর্যের আলো কি সাতটা বর্ণের মিশ্রণ, বেনিয়া সহকলা। তো দেখা যাচ্ছে যে যখন সূর্যের আলো প্রিজমের উপর পড়ছে তখন সূর্যের আলো সাতটা বর্ণে কিন্তু ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো চলো দেখে নিই একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে কীভাবে সূর্যের আলো সাতটা বর্ণে ভেঙে যাচ্ছে। তো স্যার আইজাক নিউটনের করা এক্সপেরিমেন্টে তিনি কী করেছিলেন, যে যখন একটি প্রিজম নিয়েছিলেন, প্রিজমের উপর সূর্যের আলো ফেলে দেখিয়েছিলেন যে সূর্যের আলো আসলে সাতটা বর্ণের কিন্তু সমষ্টি। এখানে একটু ক্লোজে চলে আসো, এই যে এখানে দেখতে পাচ্ছ মোটামুটি একটা আলোর গায়ে একটা আলো পড়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এখানে সাতটা বর্ণের আলোয় কিন্তু এখানে দেখতে পাচ্ছ বেগুনি, প্রান্তিক বর্ণটা কোনটা, এখানে দেখতে পাচ্ছ বেগুনি, আর একদম উপরে দেখতে পাচ্ছ লাল। তো প্রান্তিক বর্ণ মাথায় রাখবা, বেনিয়া সহক লাল, নিচে আছে লাল, উপরে আছে বেগুনি, ঠিক আছে। এই প্রান্তিক বর্ণ কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন, এখানে সবগুলো বর্ণের কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। যেহেতু একটা বর্ণ আরেকটা বর্ণের উপর প্রায় পড়ে গেছে, তাই জন্য এটাকে আমরা অশুদ্ধ বর্ণালী করেও বলে থাকি। তো এখানে দেখতে পাচ্ছো যে সূর্যের আলো আসলে সাতটা বর্ণের আলোর সমষ্টি, আর এটাকে আমরা এই ঘটনাটা কি বলবো, সবাই বলো আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ। চলো রাখো।